একটা বইয়ের নাম হচ্ছে জাগ্রাহী, আসলে একটা জিওগ্রাফির বই, উনি নাম দিয়েছিলেন জাগ্রাহী, জিওগ্রাফি না বলে। আরেকটা বইয়ের নাম ছিল জ্যামিতি, বাংলা বই কিনা ইংরেজি নাম, জ্যামিতির বই। আর তৃতীয় বইটির নাম ছিল খগোল, খগোল মানে আকাশ। এই যে তিনটি বই তিনি বিজ্ঞানের বই লিখলেন, এটা শুরু, তার আগে তো পাইনি আমরা কাউকে। অক্ষয় কুমার দত্ত তার সরাসরি একলব্য ছাত্র, তিনি প্রথম যিনি বাংলাতে বিজ্ঞান বই লিখে বাংলায় যে বিজ্ঞান চর্চা করা যায় তিনি প্রথম আমাদের দেখালেন। আজকে আমরা যে বাংলায় বিজ্ঞান চর্চা করছি, পড়াশোনা করছি, এটা অক্ষয় কুমার দত্তের জন্য। উনি না লিখলে আজকে থেকে সেটা লেখা শুরু করবে। আজ থেকে 180 বছর আগে তিনি লিখেছিলেন।